আসসালামু আলাইকুম, আমরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আপনারা যারা দাখিল এইবার পরীক্ষা দিচ্ছেন আর কি, তাদের জন্য এই হাদিস ও উসুলে হাদিস ফাইনাল সাজেশনটা নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো ইতিমধ্যে কিন্তু আমি আপনাদের বাংলা দ্বিতীয় পত্র যে সমাধানটা রয়েছে সেটা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি, তো আপনারা সেটা দেখে নিতে পারেন। এবং এখানে আমরা এখন শুরু করব এমসিকিউ নির্দেশনা নিয়ে। তো এখানে অবশ্যই হাদিসের যদি আপনি এমসিকিউটা সঠিক করতে চান, অবশ্যই আপনার মূল বইটা ফলো করতেই হবে এবং অনুশীলন থেকে কিন্তু 70% আপনার হুবহু কমন পাবেন। তবে বিভিন্ন প্রকাশনের যে সর্বশেষ মডেল টেস্ট রয়েছে সেগুলো যদি অনুসরণ করতে পারেন তাহলে ইনশাল্লাহ 100% কমন পেয়ে যাবেন। এরপরে হাদিস শরীফ নম্বর যেগুলো রয়েছে, এই যতগুলো হাদিস রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, তো এতগুলো হাদিস যদি আপনারা পড়েন সেক্ষেত্রে আপনাদের সব হাদিসই ইনশাল্লাহ এইগুলোর মধ্যে থেকে আপনি কমন পাবেন ইনশাল্লাহ। তো এখানে আপনার প্রথমে হচ্ছে 2 নম্বর, এরপরে 3, 4, 12, 13, 19, 34, 36, 39 এবং 40 থেকে 42 এবং 50, 55, 68, 69, 70, 72, 80, 83, 88, 115, 115, 139, 140, 148 এবং 100, এখানে 53, 198, 197, 198, 199, 200, 202, 220, 222, 223 এবং 279, 80 এবং 283, 285 এবং 300 এবং 301, এই কয়েকটা হাদিস যদি পড়েন সেক্ষেত্রে আপনি সবই কমন পেয়ে যাবেন ইনশাল্লাহ। এবং এখানে উসুল হাদিসের ক্ষেত্রে আপনার হাদিসা কাকে বলে, এর আলোচ্য বিষয়, লক্ষ্য উদ্দেশ্য কি, এরপরে মতন অনুসারে হাদিসের প্রকারভেদ আলোচনা করো, এরপরে আপনার দেখতে পাচ্ছেন যে এখানে হাদিসের সংজ্ঞা দিতে বলেছে, এরপরে কোরআন ও হাদিসের মধ্যে পার্থক্য কি, হাদিস হাদিসুল হাদিসে কুদসি পরিচয় দাও, কুদসির পরিচয় দাও, এই চারটার মধ্যে আপনি যে কোনো একটা ইনশাল্লাহ পেয়ে যাবেন। এরপরে হাদিস মুখস্থ লিখনের ক্ষেত্রে এখানে আপনার আসতে পারে, 2023 সালে যে দাখিলের পরীক্ষায় আসা যে কোনো একটি হাদিস হরকত সহ লিখলেই কিন্তু আপনার যে এটা সেটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে যাবে। তো 2023 সালে যে হাদিসটা এসেছে আর কি মুখস্থ লিখনের, তো সেই একটা থেকে আপনি হাদিসের হরকট সহকারে লিখে দেবেন তাহলেই হয়ে যাবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। এরপরে এখানে সংশ্লিষ্ট প্রশ্নের জন্য আপনার দেওয়া কিংবা হাদিসের মূল বক্তব্যর উপর যে প্রশ্ন থাকবে সেটি প্রসিদ্ধিত রাবিগণের জীবনী পড়া আত্মাবশ্যক এবং তাহকিক ও বিগত সালে না, তাহকিকের জন্য আপনি বিগত সালে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো তাহকিক আপনি পড়ে নেবেন তাহলেই সকল কমন পেয়ে যাবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নজর সাজিয়ে থাকবেন। আসসালামু আলাইকুম।